অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله والصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা এবং মদনী চ্যানেলের দর্শক শ্রোতাবৃন্দ, উপস্থিত হয়েছি মদনী চ্যানেলের অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারাতে। আসুন আমরা অনুষ্ঠানটি শুরু করার পূর্বে দরুদে পাকের ফজিলত সম্পর্কে শ্রবণ করে নিই। আমার শেখে তরিকত আমিরে আহলে সুন্নাত দাওয়াতি ইসলামের প্রতিষ্ঠাতা হজরত আল্লামা মাওলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস সত্তার কাদেরী রেজভী জিয়াই দামাত বরকাতুহুমুল আলিয়া, ওনার একটি লিখিত রিসালা কালো বিচ্ছু, এর মধ্যে দরুদে পাকের ফজিলত এভাবে নকল করেন। মদিনার তাজেদার উভয় জগতের সরদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, নিশ্চয়ই কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে শীঘ্রই মুক্তিপ্রাপ্ত লোক সেই হবে যে তোমাদের মধ্যে পৃথিবীতে আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করে থাকবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমরা আপনাদের পক্ষ থেকে আসা কল এবং মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা প্রদান করে থাকি। ইনশাআল্লাহ আজকেও আমরা আপনাদের বিভিন্ন সমস্যা, পেরেশানি, অসুস্থতার যে রুহানি চিকিৎসা রয়েছে, এই রুহানি চিকিৎসা আমরা কুরআনুল করিম ও আহাদিসে মুবারাকা, বুজুর্গানে দীন রহিমাহুমুল্লাহুল মুবিন এবং 1500 শতাব্দীর ইলমি ও রুহানি ব্যক্তিত্ব আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস সত্তার কাদেরী রেজভী জিয়াই দামাত বরকাতুমুল আলিয়ার এর পক্ষ থেকে আসা অরাতে আত্তারিয়া থেকে রুহানি চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হবে। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন। আপনার বাবার হাত উপরের দিকে উঠে না, হাতের সমস্যা, রক ইত্যাদি টান খেয়েছে, এরকম কিছু বলছেন, যতটুকু আমরা বুঝতে পেরেছি। তো আল্লাহ তালা আসানি দান করুক, আল্লাহ তালা আপনার আব্বার সমস্যাকে সমাধান করে দিক। আপনি এই আমলটি করতে পারেন, সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই অজিফাটি 11 বার একটি নতুন থালাতে বাসনে প্লেটে আপনি লিখুন, কাউকে দিয়ে লিখাতে পারেন, জাফরান ইত্যাদির কালি দিয়ে লিখে আপনি এটা আপনার আব্বাকে প্রতিদিন পান করান। ইনশাআল্লাহ খুব দ্রুত আপনার আব্বা সুস্থতা লাভ করবে, অর্থাৎ হাত সচল হয়ে যাবে ইনশাআল্লাহ সেবাচল। তো এই আমল যতদিন পর্যন্ত আপনার আব্বার হাত ভালো হয়নি ততদিন আপনি করতে থাকুন। এই আমলটি আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া ওনার একটি রিসালা অসুস্থ আবিদ এর 33 নং পৃষ্ঠার মধ্যে লিখেছেন, তো আপনারাও সেই রিসালা পড়ে নিতে পারেন। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। ভাই, আপনি বলছেন যে আপনার হেপাটাইটিস বি অর্থাৎ জন্ডিস রোগ বলছেন, তো আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। আমিন। আপনি এই আমলটি লিখ করতে পারেন, সেটি হচ্ছে ইয়া হাসিবু ইয়া হাসিবু ইয়া হাসিবু, এটি 300 বার আপনি নিজে পাঠ করে অথবা কাউকে দিয়ে পাঠ করিয়ে পানির মধ্যে ফুঁক দিন এবং সেই পানি আপনি 21 দিন পান করতে থাকুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার জন্ডিস রোগ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ সাবাজাল। তো এই আমলটি আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া ওনার একটি রিসালা অসুস্থ আবিদ এর 34 নং পৃষ্ঠার মধ্যে লিখেছেন, তো আপনি এই এর এই এই কিতাবটি রিসালাটি আপনি অধ্যয়ন করতে পারেন। জি, পরবর্তী কল শুনি। আমার একটা মেয়ে সুইম দিন হয়েছিল, একজনের পায়ে একটু সমস্যা,
ওর হাত অপারেশনের করতে হাঁটতে পারে না, তাহলে দুইজনের কি করে কি দুইজনের অপারেশন এটা তৈরি করতে পারতেছে না, ভালো হইতেছে না, হাত দিতে জোড়া লাগতেছে না। আল্লাহ তাআলা আপনার মেয়ের পাকে সুস্থ দান করুক, সুস্থতা দান করুক, আমিন। জি, মোহাম্মদ এমদাদুল হক ভাই টঙ্গী থেকে আমাদেরকে ফোন করেছেন। তো আপনি বলছেন যে হাড্ডি তার জোড়া লাগছে না, তো আপনি এই আমলটি করতে পারেন, সেটি হচ্ছে যেটি আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া ওনার একটি কিতাব মাদানী পাঞ্জে সুরার 8 নং পৃষ্ঠার মধ্যে লিখেছেন, তো আপনি সেই অনুযায়ী আমল করতে থাকুন। সেটি হচ্ছে আপনি 100 বার একান্ত মানে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে সেই যেখানে ব্যথা, যেখানে হাড্ডি জোড়া নেয়নি সেখানে আপনি ফুক দিন, দম করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে অতি শীঘ্রই এই রোগটি দূর হয়ে যাবে, হাড্ডির জোড়া লেগে যাবে ইনশাআল্লাহ। এবং সাথে সাথে আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে ফ্রিতে তাবিজ সংগ্রহ করে নিন, যেখানে দাওয়াত ইসলামের সপ্তাহে ইজতেমা হয়ে থাকে, সেখানে যান, যে মাদারদের সাথে আপনি যোগাযোগ করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনি শিফা পেয়ে যাবেন। অনেকে আমাদেরকে মেসেজ করছেন, একজন মেসেজ করেছেন এভাবে যে আমি মুন্সিগঞ্জ থেকে বলছি, আমার ভাগিনার নাম আরাফ, ওর মা এর নাম সুফিয়া, ও পড়তে চায় না, ওর মার নাম সুফিয়া, ও পড়তে চায় না, খেতে চায় না, অনেক দুষ্টামি করে, এর জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন উনি। আল্লাহ তাআলা আসানি দান করুক। বয়সটা আপনি আমাদেরকে বলেননি, তো আর দুষ্টামি করে বলছেন বা পড়তে চায় না, এটা হলে হয়তো তার বয়সটা অনেক কম তাই একটু করছে, তো এরকম দুষ্টামি করবে বাচ্চা, তো এটাতে কোনো অসুবিধা নেই, আপনি দোয়া করতে থাকুন ইনশাআল্লাহ। আর এই আমলটি আপনি করতে পারেন কিন্তু দেখেন কাউকে দিয়ে বা নিজে করতে পারেন, সেটি হচ্ছে ইয়া আল্লাহু 101 বার লিখে একটি কাগজের মধ্যে লিখে আপনি তাবিজের মতো ভাঁজ করে এটি আপনার বাচ্চার গলায় পরিয়ে দিন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে তার লেখাপড়ার মধ্যে মন বসে যাবে। আর যেহেতু সে খাবার কম খেতে চায়, তো আপনাকে দৃষ্টি দিতে হবে যে সে তার যখন ক্ষুধা লাগে তখন চিপস চকলেট এগুলো খায় কি না, ক্ষুধার সময় যদি এই আপনার ভাত না খেয়ে এই জিনিসগুলো খায় তাহলে তার ক্ষুধাটা মরে যাবে, তো সেদিকে আপনাকে দৃষ্টি দিতে হবে। জি জি, আমরা পরবর্তী SMS দেখি, আমাদেরকে আরেকজন SMS করেছেন, আমি শেরপুর থেকে বলছি, আমি দূরের জিনিস ভালো করে দেখতে পারি না, আমার চোখের জ্যোতি অনেক কম, এর জন্য চিকিৎসা কি? ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আমার ভাইয়ের বিমারীকে দূর করে দিক, আমিন। ভাই, আপনি এই আমলটি করতে পারেন, সেটি হচ্ছে প্রত্যেক নামাজের পর 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আপনার আঙ্গুলের উপর ফুঁক দিবেন, এরপর নিজের চোখের উপর সেই আঙ্গুলকে আপনি লাগাবেন, তো এই আমল আপনি সবসময় করতে থাকুন, সারা জীবন করতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার যেই দৃষ্টিশক্তির সমস্যা সেটি দূর হয়ে যাবে। এই আমলটি আমির আহলে সুন্নাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া অসুস্থ আবিদ নামক রিসালার 48 নং পৃষ্ঠার মধ্যে লিখেছেন, তো আপনারা চাইলে সেই রিসালাটি পড়তে পারেন। আপনি আবার শ্রবণ করুন, সেটি হচ্ছে প্রত্যেক নামাজের পর বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে আপনার আঙ্গুলের উপর ফুঁক দিন এবং সেই আঙ্গুল আপনার চোখের মধ্যে মালিশ করুন, আল্লাহ তাআলা চাইলে আপনি শিফা পেয়ে যাবেন। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন। আল্লাহ তাআলা আপনার ছোট ভাইকে যা সমস্যা রয়েছে তা দূর করে দিক। জি, আমিন। জি, কাউসার আহমেদ ভাই কুমিল্লা থেকে আপনি আমাদের সঙ্গে আছেন, আমাদেরকে ফোন করছেন, তো আপনি বলছেন যে আপনার ভাইয়ের স্মরণ শক্তির সমস্যা এবং মুখের থোতলামি, কথা বলতে পারেন না, তো আমি আপনাকে অনুরোধ করব, যেহেতু কয়েকটি রোগ একসাথে, তো আপনি দাওয়াত ইসলামের পক্ষ থেকে যেখানে দাওয়াত ইসলামের উদ্যোগে যেখানে সাপ্তাহিক ইজতিমা হয় কুমিল্লাতে বিভিন্ন জায়গায় হয়ে থাকে, তো আপনি সেখানে গিয়ে তাবিজ সংগ্রহ করুন, যেখানে ফ্রিতে দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজ দেয়, তো আপনি সেখান থেকে তাবিজ সংগ্রহ করুন এবং সেই তাবিজ আপনার ভাইয়ের গলায় পরিধান করুন এবং যেভাবে বলবে আপনাকে আপনি সেভাবে আমল করতে থাকুন, আল্লাহ তাআলা চাইলে সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল শুনিয়ে দিন। আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দিক। জি, আমিন। জি, আপনি ওবায়েদ ভাই, আপনি চট্টগ্রাম থেকে আমাদেরকে ফোন করেছেন, আপনি বলছেন দাঁতে ব্যথা, তো যার দাঁতে ব্যথা সে এই আমলটি করতে পারে, সেটি হচ্ছে ইয়া আল্লাহু 7 বার একটি কাগজের উপর লিখে বা কাউকে দিয়ে লিখিয়ে সেটিকে ভাঁজ করে প্লাস্টিক ইত্যাদি পেঁচিয়ে যাতে পানি ইত্যাদি না প্রবেশ করে, তো সেটি ভালো করে পেঁচিয়ে আপনার দাঁতের নিচে
আপনি রাখুন এবং আস্তে আস্তে সেটি চিবোতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার দাঁতের ব্যথা চলে যাবে। এই আমলটি অসুস্থ আবিদ নামক রিসালার মধ্যে আমির আহলে সুন্নাত এর 35 নং পৃষ্ঠার মধ্যে লিখেছেন। আপনারা চাইলে এই রিসালাটি মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করে পাঠ করতে পারেন। আমাদের কাছে কিছু মেসেজও এসেছে, একজন মেসেজ করছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি রাজশাহী থেকে, আমার স্বামীর নাম সালাউদ্দিন শেখ, আমার বিয়ে 3 বছর হলো কিন্তু সন্তান হয়নি। হয়তো মনে সন্তান হওয়ার জন্য রুহানি চিকিৎসা চেয়েছে। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনাকে একজন নেককার সন্তান দান করুক, আমিন। এমন সন্তান দান করুক যে সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আপনি এই আমল করতে পারেন, আপনি নিজেও করতে পারেন এবং আপনার স্বামী এও এই আমল নিজে করতে পারে। এবং এই আমলটি আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া ওনার লিখিত রিসালা জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো এর 20 নং পৃষ্ঠার মধ্যে লিখেছেন। তো আপনি চাইলে এই রিসালাটি মাকতাবাতুল মদিনার স্টল থেকে আপনি সংগ্রহ করতে পারেন আপনার কোনো পুরুষ মানুষকে পাঠিয়ে। তো সেখানে এইভাবে লিখেছেন, সেটি হচ্ছে প্রত্যেক নামাজের পর, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, প্রত্যেক নামাজের পর আপনি যখন নামাজ শেষ করবেন তখন বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করার অভ্যাস করে তুলুন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনি সন্তানের অধিকারী হবেন, ইনশাআল্লাহ আসসাবাজাল। এবং সাথে সাথে আপনি এটাও নিয়ত করুন যাতে আপনার সন্তানকে আপনি দিনই শিক্ষা শেখাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে বরকত দান করবেন, ইনশাআল্লাহ আসসাবাজাল। আমাদেরই চাইলে দর্শকবৃন্দ, আপনাদেরকে বলে রাখি আমাদের প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক ইজতিমা হয় বাংলাদেশের বিভিন্ন স্থানে। তো আপনারা সাপ্তাহিক ইজতিমায় অংশগ্রহণ করতে পারবেন বিভিন্ন সমস্যা মুসিবতের জন্য। সাপ্তাহিক ইজতিমার শেষে ফ্রিতে তাবিজাতের ব্যবস্থা করা হয়ে থাকে। তো আপনারা বিভিন্ন সমস্যার কথা জানিয়ে আমাদের তাবিজাত ইসলামী ভাইদের থেকেও তাবিজ সংগ্রহ করতে পারবেন, ইনশাআল্লাহ আপনাদের যা সমস্যা রয়েছে, পেরেশানি রয়েছে দূর হয়ে যাবে, ইনশাআল্লাহ আজ্জা বাজাল। আসুন আমরা পরবর্তী কল শ্রবণ করি। আমার নাম মাহমুদ রাজাকুল ইসলাম। আমার ওয়াজের সমস্যা হচ্ছে আজকে 15 দিন কাশতে কাশতে আলা শরীর ব্যথা করতেছে। কিন্তু ওষুধ ওষুধ ডাক্তার দেখাতে কিছু হতে স্যার বলছিল আনছে পানি জমে গেছে। আচ্ছা, আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দিক, আমিন। আব্দুল ইসলাম ভাই, শীত সমস্যা আপনার, এখন ঠান্ডা জনিত সমস্যার কারণে যেহেতু শীতকাল তো অনেকেরই কাশির সমস্যাটা আছে। তো আল্লাহ তাআলা আপনাকে আসানি দান করুক, আপনার সমস্যা সমাধান করে দিক। আপনি এইভাবে করতে পারেন যে দিনে কয়েকবার আপনি খাঁটি মধু আপনার হাতে নিয়ে আপনি অল্প অল্প মধু আপনি চারটে থাকুন, খেতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার যে কাশি সেটি দূর হয়ে যাবে, ইনশাআল্লাহ। আপনি আবার শ্রবণ করুন, হাতের তালুর মধ্যে সামান্য খাঁটি মধু আপনি নিয়ে প্রতিদিন অল্প অল্প আপনি চারটে থাকুন, কয়েকবার সকাল দুপুর সন্ধ্যা আপনি খেতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার যে কাশি সেটি দূর হয়ে যাবে, ইনশাআল্লাহ। আচ্ছা, যে পরবর্তী কল শুনিয়ে দিন। আমার সমস্যা হলো নামাজে মনই বসে না, এক বেলা নামাজ পড়তে গেলে তার পরের রাতে নামাজ পড়তে পারি না, অনেক চেষ্টা করি নামাজে মন বসাইতে পারি না। আমি রোহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনাকে এবং আমাদের সকলকে নামাজে একাগ্রতা আনার তৌফিক দান করুক, আমিন। মোহাম্মদ নয়ন ভাই, আপনি আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে ফোন করেছেন। আপনি বলছেন যে নামাজে মন বসে না, আসলে অনেকেরই মন বসে না কিন্তু এরপরে নামাজ পড়তে হবে, কিন্তু আপনি বলছেন যে এক ওয়াক্ত পড়লে আরেক ওয়াক্ত আপনি পড়তে পারেন না মন না বসার কারণে। দেখুন, প্রথমত হচ্ছে যে মন বসুক আর নাই বসুক, আমাদের ইচ্ছা করুক বা নাই করুক, আমাদেরকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়তে হবে, অবশ্যই পড়তে হবে, অবশ্যই পড়তে হবে। কেননা নামাজ ছাড়া মুসলমান এবং বিধর্মীদের সাথে পার্থক্য আর কোনো কিছুই নেই। তো নামাজ তো হচ্ছে বড় পার্থক্য, আমাদেরকে অবশ্যই নামাজ পড়তে হবে একজন মুসলমান হিসেবে, এটা আমাদের উপর ফরজ। বলা হচ্ছে যে যে ব্যক্তি নামাজই কিয়ামতের দিন হয়তো নামাজের কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। দেখুন, আমরা অনেক সময় রাস্তায় হয়তো ট্রাফিক পুলিশ দেখি, তো সারাক্ষণ শীত হোক, বর্ষায় হোক, গরম হোক, রোদ হোক, সবসময় তারা দাঁড়িয়ে থাকে এবং তারা তাদের ডিউটিটা পালন করে থাকে। তো ইচ্ছা করুক আর নাই করুক, তাকে অবশ্যই তার ডিউটির মধ্যে যেতে হয়, ঠিক আছে? তো অনেক রোদ, মনে করুন আমরা হয়তো একটু ঠান্ডার মধ্যে বসি কিন্তু ট্রাফিক পুলিশ আপনি যখনই দেখবেন তখনই দেখবেন যে আপনি তারা রোদের উপর দাঁড়িয়ে আছে। তো এটা হচ্ছে তার ডিউটি, তাকে অবশ্যই করতে হবে। তাকে যদি আপনি জিজ্ঞেস করেন হয়তো তারও সেখানে ইচ্ছে করছে না কিন্তু ডিউটির কারণে, দায়িত্বের কারণে তাকে সেই দায়িত্বটা পালন করতে হচ্ছে। তদ্রূপ আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ
এটি আমাদের উপর ফরজ করেছেন, আবশ্যক করেছেন, এটা আমাদেরকে অবশ্যই করতে হবে, মন বসুক আর নাই বসুক। তো নয়ন ভাই, আমি আপনাকে পরামর্শ দেব, অবশ্যই আপনি আমার পরামর্শটা গ্রহণ করবেন। আমি আশা করি যে আপনার মন বসুক আর নাই বসুক, আপনি আজকে থেকে পাক্কা নিয়ত করুন যে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ যদি পারেন, সম্ভব হয়, আপনি অবশ্যই জামাতের সাথে পড়বেন, সরি যদি কোনো কারণ না থাকে। তো আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার অবশ্যই সংকল্প করুন, এবং সাথে সাথে মন যদি না বসে আপনি এভাবে করবেন যে প্রতিদিন আপনি দশ বার ফজর বেলায় আপনি পড়তে পারেন, তবে সারাদিন যখন ইচ্ছা তখনই পড়তে পারেন সারাদিনের মধ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম, এই অজিফাটি আপনি দশ বার পাঠ করবেন, এবং সাথে সাথে নামাজের যে সুন্নাতগুলো, বিশেষ করে যখন আপনি দাঁড়াবেন তখন আপনাকে সিজদার দিকে আপনার দৃষ্টি থাকতে হবে, যখন আপনি রুকুতে যাবেন তখন দুই বিদ্য আঙ্গুল, পায়ের বিদ্য আঙ্গুলের দিকে আপনার দৃষ্টি থাকতে হবে, এটা সুন্নাত, এবং যখন আপনি আবার দাঁড়াবেন তখন আপনার বুকের মধ্যে আপনার দৃষ্টি থাকবে, যখন আপনি সিজদাতে যাবেন তখন নাকের দিকে আপনার দৃষ্টি থাকবে, যখন আপনি বসবেন আত্তাহিয়াত পড়ার জন্য তখন আপনার দুই রানের মাঝখানে, দুই ওরুর মাঝখানে আপনার দৃষ্টি থাকবে, এটা হচ্ছে সুন্নত। তো এভাবে করতে থাকুন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার নামাজের মধ্যে মন বসবে, ঠিক আছে। তো আপনি সাথে সাথে দাওয়াত ইসলামের মাদানী কাফেলায় সফর করুন, ইনশাল্লাহ সেখানে আপনি অনেক কিছু শিখতে পারবেন, যেহেতু নারায়ণগঞ্জে আপনি আছেন, সেখানে আমাদের দাওয়াত ইসলামের কার্যক্রম আছে, সাপ্তাহিক ইজতিমা হয়, আপনি প্রত্যেক বৃহস্পতিবার ঈশার নামাজের পরে যেখানেই ইজতিমা হয় সেখানে অংশগ্রহণ করুন, তিন দিনের, বারো দিনের, তিরিশ দিনের মাদানী কাফেলায় সফর করুন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইলে নেক কাজদের সহবতে থাকার কারণে, সংস্পর্শে থাকার কারণে আস্তে আস্তে আপনার নেক কাজ করার জজবা সৃষ্টি হবে। আমার নাম মোহাম্মদ মফিজুর রহমান, আমি নারায়ণগঞ্জ থেকে, সমস্যা ওই আমার ছেলে চলে গেছে আর কি বাড়ির থেকে আশা করি দুই মাস, আমি রোয়ানে চিকিৎসা পাই, আল্লাহ তাআলা আপনার সন্তানকে আবার আপনার কাছে ফিরিয়ে দিক, আমিন। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওনার যে ছোটো ছোটো পুস্তিকা রিসালা যেগুলোর নাম আমরা বলে থাকি এবং নেটের মধ্যেও আপনারা পাবেন, এগুলো দাওয়াত ইসলামের ওয়েবসাইটে গিয়ে www.dawatislami.net-এ। তো অনেক সুন্দর সুন্দর কিছু অজিফা তিনি আমাদের জন্য লিখেছেন, মানুষের সংশোধনের জন্য, মানুষের সুবিধের জন্য। তো এরকম একটি রিসালা ব্যাং আরোহী বিচ্ছু, এই রিসালার মধ্যে ২২ পৃষ্ঠার মধ্যে আমির আহলে সুন্নাত লিখেছেন, ১১৯ বার প্রতিদিন ৪০ দিন পর্যন্ত এই আমল আপনাকে করতে হবে, চল্লিশ দিন পর্যন্ত প্রতিদিন দুই রাকাত প্রথমে নামাজ, নফল নামাজ পড়বেন, যে কোনো নামাজ আপনি পড়তে পারেন বা আপনার ঘরের, আপনার বাচ্চার মাও পড়তে পারে, তো দুই রাকাত নফল নামাজ পড়ে চল্লিশ দিন পর্যন্ত আমল করতে হবে। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এই অজিফাটি ১৯ বার পাঠ করবে, আগে পরে একবার করে দরুদ শরীফ পড়বেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইলে যে আপনার সন্তান আপনার কাছে ফিরে আসবে। চল্লিশ দিন পর্যন্ত আমল আপনাকে করতে হবে, হয়তো চল্লিশ দিনের ভেতরে চলে আসতে পারে, যতক্ষণ পর্যন্ত আপনার সন্তান আসেনি ততদিন পর্যন্ত আপনি এই আমলটি করতে থাকুন, সময়সীমা হচ্ছে চল্লিশ দিন, অর্থাৎ চল্লিশ দিনের ভিতরে আপনার সন্তান ফিরে আসবে। হয়তো আপনি একদিন পড়েছেন, একদিনে এই আমল করেছেন, একদিনের মধ্যে আসতে পারে, অনেক সময় হয়তো আপনি ৩৯ দিন পর্যন্ত পড়েছেন বা চল্লিশ দিন পড়েছেন, চল্লিশ দিনের মধ্যে আপনার সন্তান আপনার কাছে ফিরে আসবে। তো এই আমল করার সাথে সাথে আপনি, আমি আপনাকে অনুরোধ করবো যদি আপনার সন্তানকে আপনি ফিরে পান বা এর আগে এটি আপনি দাওয়াত ইসলামের মাদানী কাফেলায় তিন দিনের জন্য বা আপনার সুযোগ অনুযায়ী বারো দিনের জন্য হলে আরও ভালো আপনি সফর করুন, শুধু এই নিয়ত করবেন যে আমি আমার সন্তান যেন ফিরে আসে তার জন্য আমি দোয়া করব। তো আপনি এই দোয়ার নিয়তে আপনি সফর করুন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার সন্তান আপনার কাছে ফিরে আসবে। আসুন আমরা আপনাদের পক্ষ থেকে আসা পরবর্তী কল শ্রবণ করি। জি, আমার নাম মাহফুজুল, আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দিক। মাহফুজুল সোনারগাঁও থেকে আপনি আমাদেরকে ফোন করেছেন, আপনার পড়ালেখায় মন বসে না, মন না বসলে পড়ালেখা তো করতে হবে, আল্লাহ তাআলা আসানি দান করুক। তো আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলী ওনার লিখিত একটি রিসালা পাখি ও অন্ধ সাপ, এই রিসালার মধ্যে তিনি খুব সুন্দরভাবে লিখেছেন একটি অজিফা বৈধ কাজের মধ্যে মন বসার জন্য, সেটি হচ্ছে ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু, এই অজিফাটি ১০১ বার কাগজের মধ্যে লিখে বা কাউকে দিয়ে লিখিয়ে তাবিজের মতো ভাজ করে এটি আপনার গলায় অথবা হাতে পরিধান করুন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার পড়ালেখার মধ্যে মন বসবে। এরকম অনেকে আছে মাদানী জেলার দর্শক যারা আমাদেরকে দেখছেন, হয়তো আপনারা, আপনাদের মধ্যে অনেকে আছে যে বাচ্চা পড়াশোনায় যাদের মন নেই, অনেক সময় অনেকের কাজে কর্ম মন বসে না,
তো তারা সকলেই এই ওয়াজিফাটি এই আমলটি করতে পারেন। ইয়া আল্লাহু 101 বার লিখে কাগজের মধ্যে তাবিজের মতো ভাঁজ করে গলায় পরিধান করুন অথবা হাতে পরিধান করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার জায়েজ কাজের মধ্যে পড়ালেখার মধ্যে মন বসবে ইনশাআল্লাহ। জি পরবর্তী কল শুনিয়ে দিন। আমি কুমিল্লা বলছি, আমার শ্বাসকষ্টের পরিমাণে জিজ্ঞেস করছি। আমিন। আসলে এখন শীতকাল যেহেতু, তো বেশিরভাগ মানুষের শ্বাসকষ্ট রোগটা দেখা যাচ্ছে, তো বিশেষ করে যারা পাঁচ ওয়াক্ত উঁচু ওয়াজু করে ঠান্ডা পানি তাদেরকে ধরতে হয়, তো তার জন্য তাদের অনেক সমস্যা। তো আপনি গরম পানি ব্যবহার করতে পারেন এবং গরম পানি পানও করতে পারেন, যে জিনিসগুলো আপনার ঠান্ডাকে বাড়িয়ে দেয় সেই জিনিস থেকে আপনাকে বাঁচতে হবে। বিশেষ করে আপনাকে গরম পানি পান করতে হবে যাদের হা পানি আছে, ঠিক আছে? তো এই আমলটি করতে পারেন, প্রতিদিন ঘুমানোর আগে আপনি 5টি গোলমরিচ, 10টি বাদামের দানা, 10টি বাদাম এবং 10 গ্রাম মোনাক্কা একসাথে নিয়ে আপনি খেয়ে ফেলবেন চিবিয়ে, এবং পানি পান করবেন না। এরপর ঘুমিয়ে যাবেন, আল্লাহ তাআলা চাইলে আপনার হাঁপানি রোগ মধ্যে আপনি আরাম বোধ করবেন। তো এই আমলটি আমির আহলে সুন্নাহ দামাত বারকাতুল্লাহ আলিয়া ওনার কিতাব ঘরোয়া চিকিৎসা নামক কিতাবের মধ্যে 51 পৃষ্ঠার মধ্যে লিখেছেন। এবং সাথে সাথে যারা হাঁপানি রোগ এর কারণে বা শ্বাসকষ্ট, যাদের ঠান্ডাজনিত রোগ রয়েছে, যাদের টনসিলের রোগ রয়েছে, তাদেরকে আমি অনুরোধ করব যে দাওয়াত ইসলামের পক্ষ থেকে একটি স্পেশালি ঠান্ডা এবং টনসিল হাঁপানি এগুলোর জন্য একটি তাবিজ দেওয়া হয়। এই তাবিজটা আপনি সংগ্রহ করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনি এটি অনেক ফায়দাদায়ক, অনেক উপকারী এবং পরীক্ষিত এই আমলটি, তা আপনি এটি আমল করতে পারেন। আল্লাহ তাআলা আপনাকে আসানি দান করুক, আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক। কিছু মেসেজ এসেছে। জি স্ল্যাবে মেসেজ করছেন, আমার নাম রাহাত, আমি চট্টগ্রাম থেকে বলছি, আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম। আমার আম্মু 3 বছর আগে টিউমার অপারেশন করেছে, এখন ওই স্থানে ব্যথা করে। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। এই আমল করতে পারেন যেখানে আপনার ব্যথা, প্রতিদিন 100 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে যে স্থানে ব্যথা সেখানে আপনি ফুক দিন দম করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আরেকটি মেসেজ এসেছে। জি আমার মায়ের পায়ের তালু জ্বালা পড়া করে, এর চিকিৎসা কি? আল্লাহ তাআলা আসানি দান করুক। আসলে এই রোগটা অনেকেরই দেখা যায় আজকাল, হাতের তালু জ্বালা পড়া করে, পায়ের তালু জ্বালা পড়া করে, জি, অথবা সারা শরীর জ্বালা পোলা করে থাকে। তো আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা শিফা দান করুক। এই আমলটি করতে পারেন প্রত্যেকেই, এই আমলটি যারা মাদান চ্যানেলের দর্শক, যারা আমাদেরকে দেখছেন, আমাদের অনুষ্ঠান শুনছেন, আপনারা উপকার গ্রহণ করুন আমাদের কাছ থেকে। তো সেটা হচ্ছে প্রতিদিন এই আমলটি করতে পারেন, ছেলে মেয়ে সবাই, শিশু বৃদ্ধ এই আমলটি করতে পারেন। সেটি হচ্ছে 1 গ্লাস পানির মধ্যে, যদি শীতকাল হয় একটু কুসুম পানি, অর্থাৎ ঠান্ডাটা ছাড়িয়ে এই 1 গ্লাস পানির মধ্যে আপনি 1 চামচ মধু মেশাবেন। 1 চামচ, 1 টেবিল চা চামচ হোক, টেবিল চামচ হোক, আপনি 1 চামচ মধু মিশিয়ে ভালো করে শরবতের মতো আপনি খালি পেটে প্রতিদিন সকালে আপনি খেয়ে ফেলবেন। খাঁটি মধু হতে হবে সেটি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার যে জ্বালা পোড়া ইত্যাদি ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। জি পরবর্তী কল শুনিন। নারায়ণগঞ্জ থেকে বলছি, আমার আব্বুর পেটে ঘুটঘুট করে, ওখানে চিকিৎসা চাই এবং দোয়া চাই। আল্লাহ তাআলা আপনার আব্বুকে শিফা দান করুক, আমিন। পেটের মধ্যে, পেটের সমস্যা বলছেন, পেটের ঘুটঘুট ইত্যাদি এগুলো করে, তো আসলে এগুলো গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে। আমাদের খাবার, আমরা যা খাই এগুলোর মধ্যে বেশিরভাগ তো আমরা ভেজাল খাবার খেয়ে থাকি, তো যার কারণে বা খাবার যাই খাই ফরমালিন মিশ্রিত হতে পারে, তো এগুলোর কারণে আসলে আমাদের যেটি পেটের সমস্যা হয়ে থাকে, বিভিন্ন রোগের এটি বাসা বাঁধে আমাদের শরীরে। আল্লাহ তাআলা আসানি দান করুক, আল্লাহ তাআলা যারা ব্যবসায়ী ভাই আছে তাদেরকেও বুঝার তৌফিক দান করুক, তারাও যেন খাবারের মধ্যে, জিনিসের মধ্যে ভেজাল মিশ্রিত না করে। তো অনুরোধ হচ্ছে এইভাবে করতে পারেন যে আপনি প্রতিদিন বেশি বেশি পানি পান করবেন, এবং সাথে সাথে যে খাবারগুলো খাবেন খাবারের আগে আপনি বিসমিল্লাহ তো অবশ্যই পাঠ করবেন, ইয়া ওয়া জিদু, ইয়া ওয়া জিদু, ইয়া ওয়া জিদু, এই ওয়াজিফাটি প্রত্যেক লকমার আগে আপনি পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার যে পেটের সমস্যা সেটি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। ইয়াবাজিদু বলে খাওয়ার কারণে মানে ওই জি পেটে গিয়ে নূর সৃষ্টি হয়, অনেকগুলো ফজিলত, তার মধ্যে আরেকটি হচ্ছে যে
রোগ দূর হয়ে যায় এবং ওই ব্যক্তির মারফত অর্জিত হয়। জি আমাদেরকে পরবর্তী কল শুনি। আমি কুমিল্লা থেকে বলছি, আমার নাম হচ্ছে মোহাম্মদ হানিফ হোসেন। টমসন ব্রিজ কাঁচা বাজার আমি ব্যবসা করি। আমার আজকে অনেকদিন যাবত মানে ব্যবসা যা করতে মনে হচ্ছে না, ব্যবসা উন্নতি হয় না। অনুরোধ হচ্ছে যে প্রথমত আমি অবশ্যই ভালো ধারণা করছি যে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, তো যদি না পড়ে থাকেন আপনার প্রতি অনুরোধ হচ্ছে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই পড়ুন, জামাত সহকারে পড়ুন যদি কোনো ওজর না থাকে, এবং পাঁচ ওয়াক্ত নামাজ পরে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন যাতে আল্লাহ তাআলা আপনার ব্যবসার মধ্যে বরকত দান করেন, এবং সাথে সাথে আপনি এই রুহানি চিকিৎসাটি গ্রহণ করুন যেটি আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া ওনার লিখিত একটি রিসালা পাখি ও অন্ধ সাপ এর পৃষ্ঠা নং 30 মধ্যে লিখেছেন। এই আমলটি করতে পারেন, ছোট একটি রিসালাটি আপনারা মাকতাবাতুল মদিনা থেকে সংগ্রহ করতে পারেন, অনেক কিছু জানতে পারবেন এই রিসালার মধ্যে। তো লিখেছেন যে সেখানে যদি আপনি একটি কাগজের মধ্যে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম 35 লিখে অথবা কাউকে দিয়ে লিখিয়ে কোনো একজন হুজুর, কোনো একজন আলিম সাহেব বা কোনো একজন মাদ্রাসার ছাত্র যারা বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে পারবে, সেটি লিখে বা লিখিয়ে আপনার দোকান যদি হয় বা ব্যবসায়িক প্রতিষ্ঠান যদি হয় সেখানে আপনি ঝুলিয়ে দিন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার ব্যবসার মধ্যে প্রচুর বরকত হবে, প্রচুর উন্নতি হবে ইনশাআল্লাহ। আসসালাম। মেসেজ করেছেন একজন এভাবে যে পাবনা জেলা একজন 2000 টাকা হালত নিয়েছে, অর্থাৎ ঋণ নিয়েছেন, 6 মাস হয়েছে, টাকা ফেরত দিচ্ছে না। আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আসানি দান করুক। ভাই আপনি এই আমলটি করতে পারেন, সেটি হচ্ছে আপনি ইয়া রৌফু 10 বার পাঠ করুন, এবং পাঠ করার পর আপনার যেই লোকটির কাছ থেকে আপনি টাকা পান তার কাছে গিয়ে আপনি তার সাথে কথা বলুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে তিনি আপনার টাকাটা ফেরত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আপনি আবার শ্রবণ করুন, সেটি হচ্ছে ইয়া রৌফু, এই অজিফাটি 10 বার পাঠ করুন। পাঠ করার পর আপনি আপনার যার থেকে টাকা পান তার কাছে যান, তাকে বলুন, সুন্দরভাবে বলুন, মাথা ঠান্ডা করে বলুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনার টাকা সে ফেরত দেবে। আরেকটি মেসেজ এভাবে এসেছে, হুজুর আমার নাকে মুখে সবসময় ব্রন অ্যালার্জি হয়ে থাকে, এর জন্য কী করব? আল্লাহ তাআলা আসানি দান করুক। প্রথমত আমি আপনাকে বলবো যে আপনি বেশি বেশি আপনার মুখকে ধৌত করতে থাকুন, আল্লাহ তাআলা চাইলে আপনার মুখ ধৌত করার কারণে, পানির কারণে, উজু করার কারণে আপনার ব্রণ ইত্যাদি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরও যদি না যায়, অনেকের এটি রোগ হয়ে থাকে, তো আপনি কোনো একজন ডাক্তারের সাথে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আপনি শিফা পেয়ে যাবেন। আমাদের অনুষ্ঠানে একেবারে শেষের দিকে কাশুন আমরা সম্মিলিতভাবে দোয়ার মধ্যে শরিক হয়ে যাই। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রব্বে মুস্তাফা বা তুফাইলে মুস্তাফা আজ্জা ওয়া জালা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ আমাদেরকে, আমাদের পিতামাতা এবং সকল উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লামের গুনাহকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জালা আমাদেরকে যারা কল করেছে, মেসেজ করেছে, ওনাদের সকলের সমস্যা, পেরেশানি, অসুস্থতাকে তুমি দূর করে দাও। আল্লাহ যাদের কলের উত্তর, মেসেজের উত্তর আমরা প্রদান করতে পারিনি, মোলা সে সকল ইসলামী ভাই এবং ইসলামী বোনদেরও সমস্যা, পেরেশানিকে তুমি দূর করে দাও। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জালা মাদিনী চ্যানেলের স্ক্রিনের মাধ্যমে আমরা যারা হাত উঠিয়েছি মোলা, আমাদের সকলের হাতকে তুমি কবুল করে নাও, আমাদের সকলের নেক ও যা ইস্তামনাকে পূরণ করে দাও। আল্লাহ আমাদেরকে ইমানের দৌলত দিয়ে মালামাল করে দাও। ইয়া আল্লাহ আমাদের ইমানের উপর ইস্তেকামত দিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের ইমানের উপর মৃত্যু নসিব করিও। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জালা আমাদেরকে দাওয়াত ইসলামের এই সুন্দর পরিবেশে আজীবন সম্পৃক্ত থাকার তৌফিক দান করো, নেকির কাজ, মাদানী কাজ করার তৌফিক দান করো। আল্লাহ জীবনে একবার হলো হজ্জে বাইতুল্লাহ তাওয়াফ মদিনা শরীফ বা আদব হাজিরি নসিব করো। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জালা আমাদের সকলের নেক ও জায়েজ তামান্নাকে তুমি পূরণ করে দাও। কেতে রেতে হে দোয়া কে ওয়াস্তে বন্দে তেরে কর দে পুরি আরজু হর বি কসুর মজবুর কি ইন্নাল্লাহ মালায়েকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও সহায় দেরবা।
শোনো করো ওহে খোদা পূরণ অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ